সো হোয়াটস আপ ইউটিউব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুনিশা অন হুইলস। আবার একটা ব্লগ নিয়ে আসলাম, মানে বুঝতে পারছো আমরা আবার কোথাও ঘুরতে বেরোচ্ছি। কলকাতায় যা গরম পড়েছে সেই দিকে পাহাড় তো টানছিলই এতদিন ধরে। তাছাড়া অনিশার নেক্সট জয়নিং IBM-এ, সেটা খুব তাড়াতাড়ি। তো ওর জয়নিংয়ের আগে আমাদের কোথাও একটা যাওয়ার ছিলই, তো চট্টগ্রাম দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এবার কোথায় যাচ্ছি একটু পরে বলছি, রাস্তায় যেতে যেতে এখনও ফুল প্যাকিং হয়নি। কালকে সকালেও আমাদের একটা কোয়েশ্চেন মার্ক ছিল, যাবো কি যাবো না। মন শক্ত করে বেরিয়ে পড়েছি, এখনও লাগেজ অ্যারাউন্ড 90% রেডি হয়েছে আর 10% রেডি করে বেরোচ্ছি। এখন বাজছে অ্যারাউন্ড সকাল 6টা। প্ল্যান ছিল যে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন ইজ লখনউ, উইচ ইজ অ্যারাউন্ড মোর দ্যান 1000 কিলোমিটার্স। চেষ্টা করছি, দেখা যাক, যদি লখনউ না হয় তাহলে আজমগড় বা কোথাও একটা থেকে যেতে হবে আজকে দিনটার জন্য। কালকে যদি সেই রাস্তাটা যখন ভালো পেয়ে যাবো তখন জায়গাটা মেক আপ করতে হবে। ওয়েদার তো দেখছি যা একটু মেঘলা করেই রয়েছে, যাকে একটু মেঘলাই থাকুক ভালো। আর ততক্ষণ আমি একটু এই বাড়িতে আগামী 9 দিনের জন্য থাকবো না, তো একটা লাস্ট কাপ অফ গরম জল, চা তো খাই না তো গরম জলই ঠিক। টাইম হচ্ছে 6:25, এখানে এখনও বেরোতে বেরোতে 10-15 মিনিট। আমাদের এই ট্রিপে হচ্ছে সব থেকে কম লাগেজ হয়েছে এইবারে, খুব আশ্চর্যজনক জিনিসটা, তাই না? এবার খুব কমফোর্টেবল বসে যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা বাকি রয়েছে। তর তর করে ঘামছি, এতই গরম এখানে। অলরাইট, গাড়িতে এখন পুরো লাগেজ লোডিং হয়ে গেছে। গাড়িতে টুকটাক কিছু মডিফিকেশন করেছি, একটু দেখাই সবাইকে। ফার্স্ট অফ অল তো বোনেটটাতে ব্ল্যাক PPF করা হয়েছে। অলরেডি গাড়িটা ডুয়াল টোন লুক ছিল, তো লুকটা আরও এনহ্যান্স হয়ে গেছে। কমেন্টসে জানিও গাড়িটা কেমন লাগছে এখন। সো দিস ইজ আওয়ার রুট প্ল্যান। সো উই আর রাইট নাও অ্যাট কলকাতা, উইল বি স্টার্টিং ফ্রম হিয়ার। আজকে ডেস্টিনেশন চেষ্টা করবো লখনউ রাখার, কাল চণ্ডীগড়, দেন মানালি হয়ে জান্সকার। অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। তাছাড়া একটা মেমরি ফ্রেমের ড্রাইভিং সিট, একটা নেক কুশন ওই সিটের জন্য রয়েছে। অ্যান্ড সব থেকে স্পেশাল একটা জিনিস, মানে আমার পছন্দের জিনিস, দিস ওয়ান ব্লিঙ্কারস। এ তো এই সব কটা অ্যাক্সেসরিজ নেওয়া হয়েছে চিনার পার্কের শিবম অটোমোবাইলসের আউটলেট থেকে। যাদের কোনো কার অ্যাক্সেসরিজের রিকোয়ারমেন্ট হবে অবশ্যই ভিজিট করো শিবম অটোমোবাইলস। এই বিজনেসটা, মানে এই ব্যবসাটা ওনাদের 30 বছরের একটা তপস্যা, এত বছর ধরে ওনারা করছেন, তো আনডাউটেডলি আপনারা ভালো সার্ভিস পাবেন। তো অবশ্যই একবার ভিজিট করুন অ্যান্ড নিজের এক্সপিরিয়েন্স নিজে নিন। সো জার্নি স্টার্ট করা যাক, এবার ফুয়েল আপ করতে হবে। আচ্ছা, এখানে একটা সানগ্লাস হোল্ডারও লাগানো হয়েছে নতুন। ফুল ট্যাঙ্ক তো হয়ে গেছে, এই ভিউটা আলাদাই একটা মজা, আলাদাই একটা ফিলিং দেয়। বাট আমরা কলকাতা এখন ছাড়ছি আর এখনই বৃষ্টি নামলো, যাই হোক তাতে আর কিছু করার নেই। তো ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফাস্টট্যাগে, মানে ফাস্টট্যাগ তো সবারই থাকে বাট প্রত্যেকবার টোলে কিছু না কিছু করে আটকেই যাই, লেট হয়। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা খুব ইজিলি বেরিয়ে গেছি, বাদিকের রাস্তায় চলে যাচ্ছে বোম্বে আর আমরা যাচ্ছি এখন দিল্লির সাইডে। জাস্ট আমরা এসেছি 70 কিলোমিটার মতো, তাতে এত টায়ার্ড হয়ে গেছি, এত ট্রাক এর সাথে গাড়ি চালানোর মতো অবস্থা নেই। দাঁড়ালাম হিন্দুস্তানে, হিন্দুস্তান ঢাবা, এখানে একটু ব্রেকফাস্ট করে বা লাইট কিছু স্ন্যাক্স নিয়ে বেরিয়ে যাবো। কি খবর ম্যাডাম? বাবা তো ব্রেকফাস্ট ইজ রেডি, ওর জন্য এসে মশালা ডোসা, আমার জন্য আমার ফেভারিট এখানকার আলুর পরোটা খাবো, পেটটা ভরে একদম বলা অবধি, যাদেরকে বিকেল বা সন্ধ্যে অবধি টানতে পারি। তো বেশি কথা না বলে খাওয়া যাক। এবার গরমে পুরো বেহাল, এতটা রাস্তা বাকি এখনো, এই একটা জিনিসই এখন সাথী। ইনফ্যাক্ট প্রতিটা ড্রাইভার রাইডে এটাই আমাকে বাঁচায়। এবারও তাই ফেভারিট পিট স্টপ চাইমানি আসানসোল থেকে নিলাম,
জাস্ট কত মানে 206 কিলোমিটার হয়েছে সকাল 6:30 থেকে বেরিয়ে। জাস্ট ইমাজিন মানে কতটা জ্যাম আর ট্রাফিক পেরিয়ে আমরা এখন আসানসোল ঢুকতে পারিনি। এখন তো অলমোস্ট 80% রাস্তা বাকি। আজকে মনে হয় না লখনউ হবে, যেখানেই হোক কোথাও একটা নিয়ার বাই স্টে করতে হবে। সো উই আর অলমোস্ট কভার্ড 312 কিলোমিটার্স। 312 কিলোমিটার চালানোর পর সুন্দর একটা ভিউ পেয়েছি। ভিউ বলতে ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে এরকম ভিউ সুন্দর রাস্তা সবসময়ের জন্যই দেখা যায়। অ্যান্ড লাকিলি আজকে রাস্তাটাও খালি পেয়েছি, যেটা একদমই এক্সপেক্টেড ছিল না। যাক এখন অব্দি তো ঠিক আছে, বাকিটা সময় বলবো কেমন কাটে দিনটা। বাকি সব বাচ্চা হচ্ছে এখন অলমোস্ট 1:30 বেজে গেছে। ইনফ্যাক্ট আজকে ট্রিপ স্টার্ট করে 382 কিলোমিটার হয়েছে। না আপাতত জলটাই নাও, ও গেছে জল নিতে, জল আমাদের শেষ এবার। আর টেম্পারেচার দেখো 43 এখানে, একদম ফুল অন ওয়াট লেগেছে। সো দিস ইজ দ্য হাইওয়ে, এটা দিয়ে আমরা আসলাম। এখন বিহারে এন্টার করে গেছি। ঠান্ডার কি সেক্সি লাগছে না? আন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়ালাম লাঞ্চ করে, এখান থেকে রওনা দেবো এবার। গরমের মধ্যে লু হয়েছে আর তার মধ্যে গরম গরম ডাল মাখনি আর রুটি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, পারা যাচ্ছে না। যত ভাবলাম কলকাতা থেকে বেরোলে হয়তো গরমটা থেকে রেহাই পাবো, পাচ্ছি না। যত বিহার ঝাড়খণ্ড ক্রস করছি তত মনে হচ্ছে লুয়ের বা হিট ওয়েভটা ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। তো এই হাইওয়েটা যেটা সোজা যাচ্ছে সেটা যাচ্ছে স্ট্রেট দিল্লির দিকে। এটা হচ্ছে মেইন হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 2 যেটাকে বলি। আর আমরা এখন রাইট টার্ন নিয়ে ঢুকলাম টুয়ার্ডস পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে, যেটা ফার্স্ট হাইওয়ে, ইনফ্যাক্ট ফাস্টেস্ট, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট হাইওয়ে অফ দ্য কান্ট্রি রাইট নাও। তো এটা ধরার জন্য আমরা 170 কিলোমিটার টুয়ার্ডস মাউ যাবো, যেটা অযোধ্যার দিকে রাস্তাটা। তো এখান থেকে পূর্বাঞ্চলে কানেক্ট করে আজমগড় হয়ে আমরা লখনউর দিকে এগোবো আজকে। অলমোস্ট 17:45 বাজে, 12:15 হয়ে গেছে আমরা জার্নি স্টার্ট করেছি। টায়ার্ড মোটামুটি, খুব বেশিও না খুব কমও না। দুঃখের বিষয় আমরা এতক্ষণে 800-850 কিলোমিটার কাভার করিনি এই টাইমের মধ্যে। বাট সকালে যে বন্ধুয়া নদী যে টাইমটা খেয়ে গেছে ওটাতে আমাদের জার্নিটা অনেকটাই পিছিয়ে গেছে। এই মুহূর্তে আমরা পিছিয়ে আছি লখনউ থেকে অ্যারাউন্ড 350-380 কিলোমিটার মতো। তো জাস্ট এখান থেকে আমরা বাক্সার অবধি টাইম যেতে যতটা টাইম লাগে ওখান থেকে তো পূর্বাঞ্চল এক্সপ্রেস স্টার্ট হয়ে যাবে। পূর্বাঞ্চলের পরে 340 কিলোমিটার রাস্তা অ্যাপ্রক্স, ইটস এ গুড রোড। ও দেখা যাক তারপর কতটা টাইম লাগে, কোথায় গিয়ে আজকে স্টে করি, স্টে টিউন। এখন একটু হাত পা ছাড়ছি আমরা, একটা রেডবুল নেবো একটু এনার্জি নিয়ে, আবার রিস্টার্ট। ফাইনালি আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছি। 8:04 বাজে এখন, সকাল 6:30 স্টার্ট করেছিলাম, এবার লাস্টের 350 কিলোমিটার বাকি জাস্ট। সব থেকে সুপার ফাইন রুটসগুলো সব রয়েছে ইউপিতে। ডেভেলপমেন্ট যদি দেখতে হয় আসো ইউপিতে, এক্সপিরিয়েন্স করো, ইউ উইল জাস্ট লাভ ইট। বলে তো হাইওয়ে ও তো এসা ক্যা বলতে পাবলিক। এখন জাস্ট একটা স্টপ নিলাম, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, একটু কোমরটা ধরছে এবার, প্রায় 13-14 ঘন্টা হয়ে তো গেছেই। এখানে প্রতিটা মেজর হাইওয়েতে, লখনউগড় এক্সপ্রেস হোক, পূর্বাঞ্চল হোক, যমুনা এক্সপ্রেস হোক, সুন্দর রিফ্রেশমেন্টের জায়গার ব্যবস্থা রয়েছে, ফ্রেশ হওয়ার জায়গা রয়েছে। তো সেটারই জাস্ট উপভোগ করতে যাচ্ছি এবার, ডেড টায়ার্ড। এবার ওয়াশরুমটা কতটা ক্লিন হবে সেটা বলা যাচ্ছে না, বাট এখানে চায়ের দোকান টাইপের বানিয়ে রেখেছে, দেখা যাক। আগে মনে হয় টোকেন নিতে হবে, তারপর যা সার্ভিস ওভার হবে। এসে গেছে আমার চা, থ্যাংক ইউ। কেমন চাটা? ওকে ওকে, মাথা আমার ভাইব্রেশন হচ্ছে এবার, এটাকে ঠিক করতে হবে।
11:45 finally after driving time of almost 18 hours we have reached Lucknow safely and soundly. সত্যি কথা বলতে লখনউ এতটাই ডেভেলপ করে গেছে এটা যতক্ষণ না নিজের চোখে এসে আপনারা দেখবেন ততক্ষণ এটা মানতে পারবেন না। যদি কলকাতার সাথে তুলনা করি তুলনা তো কোনোভাবেই হয় না, মানে দুটো দুরকম সৌন্দর্য আর কি। এটাও একটা ডেভেলপিং সিটি, ডেভেলপিং থেকে ডেভেলপ অনেকটাই হয়ে গেছে, কলকাতাও অনেকটাই এগিয়েছে। ডেকোরেশন ওয়াইজ আমি বলবো লখনউ একটু আমাদের থেকে হলেও এগিয়ে আছে। প্রত্যেকবার থাকি জাস্ট নাইটটা স্টে করার মতো। আজকে গাড়ি চললো আমাদের 1043 কিলোমিটার আর ড্রাইভিং টাইম ইজ 15 ঘন্টা 18 মিনিট। আমাদের থান্ডার খুব ভালো পারফর্ম করেছে, এটা ফার্স্ট ড্রাইভ যেটা 1000+ কিলোমিটার আগে চালানো হয়েছে। অ্যান্ড আনডাউটেডলি প্রত্যেকবারের মতো এক্সেপশনালি পারফর্ম, একদম সান্টান হয়ে ফ্রেশ। এবার দেখাচ্ছি কী নিয়ে বসেছি। এখানকার ফেমাস মাটন গলাওয়াটি কাবাব স্ট্রেট ফ্রম দ্য হাউস অফ আওয়াদে দস্তার খান, এটা আমাদের এখানকার ফেভারিট রেস্টুরেন্ট। কেমন? ওকে ওকে। ও খুব একটা মাটন পছন্দ করে না, প্লাস একটু ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের লেট হবে এটা জানতাম, তো আমরা আগে থেকে অর্ডার করে আনিয়ে রেখেছিলাম। আর এখানে যেহেতু টেবিল নেই, আর টেবিল যেটা আছে ওটাতে এত লাগেজ ঠাসা হয়েছে আমাদের, আজকে বিছানাতেই বসে হয়েছে। লেট টায়ার্ড, খেয়ে দিয়ে ঘুম দেবো। কালকে ডেস্টিনেশান হচ্ছে চণ্ডীগড়, সকাল একটু লেটেই স্টার্ট করবো কারণ আজকে অনেকটা ডিস্টেন্স কভার করে নিয়েছি অলরেডি আমরা। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। স্টিল দেন টেটিউন্ড।